দোকানে শাটার ভেঙে চুরির চেষ্টার ঘটনা ঘটল বনগা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে বনগার খেলাঘর মাঠ এলাকায় ঘটনা তদন্তে বনগা থানার পুলিশ দোকানের শাটার ভেঙে চুরির চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বনগা থানার খেলাঘর মাঠ এলাকায় জানা গিয়েছে খেলাঘর মাঠ পাশস্থ একটি কেকের দোকানের শাটার ভেঙে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকান মালিক পরদিন সকালে এসে দেখেন দোকানে দোকানে ঢুকতে পারেননি দুষ্কৃতীরা আমাদের এখানে শাটারের কালকে ভাঙার চেষ্টা আমরা যথেষ্ট আতঙ্কে আছি যদিও কিছু চুরি টুরি এখনো পর্যন্ত দেখছি না যে কিছু হয়েছে তো তবু আমরা সপ্তাহে আছি আমরা এখানে ক্যামেরা লাগানোর চেষ্টা করছি তবুও প্রশাসনকে আমরা জানাতে চাই যে আমাদের এই এখানে প্যাকিংটা যখন করে মাঠের উপর যদি একটু ঘোরাফেরা করে তাহলে আমাদের এই দোকান কটা একটুখানি আশ্বস্ত থাকতে পারি দোকান মালিকের অনুমান দোকানে ঢোকার চেষ্টা করলেও হয়তো লোকজন চলে আসায় পালায় দুষ্কৃতীরা ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে এই যে দেখলাম ওইভাবে শাটার এরকম মানে উঁচু হওয়া করা রয়েছে দুদিকেই হ্যাঁ একদিকে তারপরে কি করলেন তারপরে ওইভাবে রেখে দেওয়া হলো তারপরে রেখে দেওয়া হলো তারপর থানারকে জানানো হলো এসে ওনারা দেখলে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোভাসল্যান্ড বনগা বনগাঁ